ওরা যাও যাও, আমি ঢুকবো না, আপনি যান। ইসলামপুর শহরে গত 8 তারিখের ভোর রাতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আমরা যতদূর মনে করি এটা একটা ষড়যন্ত্র, কারণ যেভাবে হচ্ছে যে মানুষকে দুটো ভাগে ভাগ করার একটা চক্রান্তর চলছে, তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখছি। কিন্তু ইসলামপুর আমরা সব ধর্মের মানুষরা হচ্ছে শান্তিতে হচ্ছে সহবাস করি এখানে। আমরা আমরা কোনো মতেই যাতে এই শান্তি বিঘ্নিত না হয়, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। अब के अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं, तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम परमोर नियर पेट्रोल पंप इस्लामपुर। एवं जो प्रकृत जरा अपराधी তাদেরকে হচ্ছে যে গ্রেফতার এবং কঠোর শাস্তি বিধানে আমরা হচ্ছে দাবি রেখেছি। পাশাপাশি ইসলামপুরে নজরদারি বাড়ানোর জন্য যে সিসিটিভিগুলো আছে, আমাদের কাছে অভিযোগ আছে যে বেশ কিছু সিসিটিভি হয়তো লাগানো আছে কিন্তু সেগুলো স্বয়ংক্রিয় নয়, সেগুলোকে স্বয়ংক্রিয় করা এবং আরও সিসিটিভি নজর বাড়ানো। শহর বড় হচ্ছে, শহরে ভিড় বাড়ছে, বাইরের লোকরা আসছে, বিহারের পার্শ্ববর্তী এলাকার লোকও এখানে আসেন, সারাদিন বাজারে থাকেন এবং মাঝে মাঝে অন্যান্য ঘটনা ঘটে যায়, ফলে সেটা যাতে নজরদারি বাড়াতে সুবিধা হয় সেই তিনটে দাবি মূলত আমরা রেখেছি। এবং আমাদের এটা একটা যে ঐতিহ্য আছে ইসলামপুরে, যে কোনো ঘটনা ঘটলেই সে বামফ্রন্ট সরকারের সময়ও আমরা এটা করেছি এবং এই সরকার আসবার পরে এই অভ্যাসটা একটু কমেছে, কিন্তু আমরা চাইছি যে সর্বদলীয় বৈঠক করে ইসলামপুরের এই শুধু এই ইস্যু নয়, মন্দিরে এই মূর্তি ভাঙা ইস্যু এটা শুধু ইস্যু নয়, শহরে আরও যে ল অ্যান্ড অর্ডারের যে অবনতি ঘোরার দিকে যাচ্ছে সেগুলো যাতে না হয়, কেন রাষ্ট্রশক্তি যদি কঠোরভাবে দমন না করে তাহলে অপরাধীদের হচ্ছে যে মাথা চাড়া দেয়। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে সর্বদলীয় বৈঠক থাকলে সেখান থেকে যদি একটা বার্তা মানুষের কাছে যায় এবং মানুষও হচ্ছে যে আস্থা অর্জন করে যে না শান্তিতে শহরে থাকবে, তাহলে নির্বিঘ্নে তারা আসতে পারে। এই জায়গাটা দাঁড়িয়ে দায়িত্বপূর্ণ দল হিসাবে আমরা হচ্ছে আইসি সাহেবের কাছে এসেছি, কোনো উস্কানি নয়, আমরা এসেছি যাতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়। এই কারণে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, আমরা বলেছি এভাবেই বলেছি যে এটা একা একটা মস্তিষ্ক প্রসূত ঘটনা নয়, আমাদের মনে হচ্ছে এর পেছনে একটা ষড়যন্ত্র থাকলে থাকতেও পারে, আপনারা এটা আছে তদন্ত করুন। এবং উনিও বললেন যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটা আমাদের কাছে লেনদেন করবেন। আমরা বলেছি যে এলাকার যারা আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি, প্রয়োজনে সেখানে পুলিশ আপনার টহলদারিটা বাড়াবেন যাতে আর এরকম ঘটনা ইসলামপুরের যে শান্তি সেই শান্তি যাতে বিঘ্নিত না হয়। আমরা তো প্রথমেই বলছি যে একটা ষড়যন্ত্রের হচ্ছে যে বন্ধ আমরা পাচ্ছি, কারণ এখানে এটা তো দুটো যে কোনো একটা ঘটনা ঘটলে দুটো ভাগে আমরা ভাগ হয়ে যাচ্ছি, আপনারা ভালোভাবে জানেন, সেটাকে আরও উস্কে দেওয়া এটাই একটা হচ্ছে যে দৃষ্টান্ত। এটা বলার মধ্যে যেটা আছে, গত 8 তারিখে যে গভীর রাতে যে মিলনপল্লি এবং হচ্ছে আপনার শিবডাঙ্গি পাড়াতে যে ঘটনাটা মন্দিরে যে ঘটনা ঘটেছে, আমরা সিপিআইএমের পার্টির পক্ষ থেকে এটা হচ্ছে যে তীব্রতরভাবে হচ্ছে যে এটাকে কন্ডেম করছি এবং এটাকে হচ্ছে যে আমরা সেই জন্য আজকে প্রশাসনকে বলেছি যে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে সঠিক তদন্ত করে যারা হচ্ছে প্রকৃত দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হচ্ছে আমরা দাবি করছি। আমরা ইসলামপুরকে এর আগেও এই মন্দিরে কয়েকবার এটা ঘটনা ঘটেছে এবং হচ্ছে যে গত 8 তারিখে ঘটলো এটা হচ্ছে যে তার পিছনে যে চক্রান্ত আছে কি না, প্রকৃত চক্রান্ত আছে কি না এটা তদন্ত করে এটা হচ্ছে যে পুলিশকে হচ্ছে যে সঠিক জায়গায় পৌঁছাতে হবে এবং হচ্ছে যে ইসলামপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরই হচ্ছে যে পিস, সবাই সবার সাথে হচ্ছে যে বসবাস, সবার সাথে সবার মিল, এটা যেন ভঙ্গ না হয় আমরা এটাই হচ্ছে যে পুলিশ প্রশাসনের কাছে আমরা চাই। এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? না না না, এটা যেটা আপনি বললেন এইসব ঘটনা যে সম্প্রদায়ের কি লোকে হচ্ছে যে ঘটান না কেন, তারা মানুষ সমাজ কিন্তু সেটাই হচ্ছে যে মানুষ মেনে নেয় না,
সেটা এখন মুসলিম কমিউনিটি হোক হিন্দু কমিউনিটি হোক কেউ মেনে নেয় না। এটা ভালো মানুষের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ না। কালকেও আমি ঘুরেছি ইসলামপুরে, এটা হচ্ছে যে সবারই একটাই দাবি যে তদন্ত হোক এবং এরকম ঘটনা আবার হচ্ছে যে সামনে না ঘটুক। এটা সবাই হচ্ছে যে হিন্দু মুসলিম যারা আমাদের ইসলামপুরে আছে সবাই মিলে হচ্ছে যে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে। আমিও হচ্ছে ব্যক্তিগতভাবে এটাকে হচ্ছে যে তীব্র হচ্ছে যে নিন্দা করছি। এরকম ঘটনা আমরা কোনোদিনই হচ্ছে যে বিশেষ করে বামপন্থী সিপিআইএম এবং আমি পার্সোনালি হচ্ছে এইগুলোকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করি না। যেই সম্প্রদায় দাবি आपके अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स आश्रम परमोर नियर पेट्रोल पंप इस्लामपुर।